আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আমাদের হাতে একটি প্যানেল দেখতে পাচ্ছেন, প্যানেলটির সমস্যাটা বেশ কিছু রকম মানে কালার আসে যায় আসে যায়, কিন্তু পাশে আমাদের যে কফআইসি আছে সেইখানে একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এই জায়গাটিতে আসলে পুরে। তো কি পুরে বা কি আসে বিষয় সেটা একটু দেখার চেষ্টা করবো আমরা। তো কখনো পুরে কখনো পুরে না, এই যে হালকা হালকা পড়তেছে আবার পুরে না। তো আপনারা এখানে দেখতে পেলেন যে আমাদের এই কপআইসিটি কীভাবে পড়তেছে। সাথে সাথে আমাদের এই কপের কারণে মানে এটাকে আমরা সাইড ড্যাম বলি, অনেকে সাইড কপ বলে, যেটাই বলেন। তো এই জায়গাটিতে বান হওয়ার কারণে আমাদের এই প্যানেলের যে কালার চেঞ্জিং হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পেলেন। তো এখন প্রশ্ন হলো যে এটা কি এইভাবে রিপেয়ার করা সম্ভব। এক কথায় বলবো যে এইভাবে রিপেয়ার করা সম্ভব না, অবশ্যই আমরা যদি এই সাইড র্যামটি পাল্টাই তাহলে রিপেয়ার সম্ভব। তো অনেকের কাছে বন্ডিং মেশিন নাই, বা আমরা অনেক সময় আমাদের কপও ম্যানেজ হয় না এই প্যানেলটিতে, এই উপরে কপেও সমস্যা আছে আমি দেখতে পেয়েছি, কিন্তু নিচের কপটিতে পুরে। তো এই কারণে এটা তো পরিবর্তন করতেই হবে, এটা তো কোনো মিসই নেই, কিন্তু উপরের কপ যেটা আছে সেইখানেও সমস্যা আছে। তো এই ক্ষেত্রে আসলে যদি আপনার কাছে কপ থাকে তাহলে অবশ্যই আপনি পরিবর্তন করলে হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে এটা পরিবর্তন করাও যাবে না আর হবেও না। তো আশা করবো এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা আমরা দেওয়ার চেষ্টা করেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।